যে ক্রোমোসোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তাকে মনোসেন্ট্রিক ক্রোমোজম বলা হয় অধিকাংশ প্রজাতিতে মোনোসেন্ট্রিক ক্রোমোজমই দেখা যায় যে ক্রোমোজমে দুইটি সেন্ট্রোমিয়ার থাকে তাকে ডাইসেন্ট্রিক ক্রোমোজম বলে আর যে ক্রোমোজমে দুইয়ের অধিক সেন্ট্রোমিয়ার থাকে তাকে পলিসেন্ট্রিক ক্রোমোজম বলে আর যে ক্রোমোজোমে কোনো সেন্টোমিয়ার থাকে না তাকে আমরা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি যে ক্রোমোসোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তাকে মনোসেন্ট্রিক ক্রোমোজম বলা হয় অধিকাংশ প্রজাতিতে মোনোসেন্ট্রিক ক্রোমোজমই দেখা যায় যে ক্রোমোজোমে দুইটি সেন্ট্রোমিয়ার থাকে তাকে ডাইসেন্ট্রিক ক্রোমোজম বলে আর যে ক্রোমোজমে দুইয়ের অধিক সেন্ট্রোমিয়ার থাকে তাকে পলিসেন্ট্রিক ক্রোমোজম বলে আর যে ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না তাকে আমরা অ্যাসেন্টিক ক্রোমোজোম বলি কোষ বিভাজনে এরা অংশগ্রহণ করে না আর ধরনের ক্রোমোজোম আছে যেখানে সেন্ট্রোমিয়ার কোনো নির্দিষ্ট স্থানে থাকে না সুস্পষ্টভাবে সুনির্দিষ্ট স্থানে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না সেই জাতীয় ক্রোমোজোমকে আমরা বলি ডিফিউজড ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম আবার চার আকৃতির হয় মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এই ক্রমোজমগুলো সেন্ট্রোমিয়াটি একেবারে মাঝখানে অবস্থিত এদের দুই বাহু সমান্তর্যের হয় এবং অ্যানাফেস পর্যায়ে এর আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো দেখায় এরপর একটা হলো উপকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এই ক্রোমোজোমগুলোর সেন্টোমিয়ারটি মাঝখান থেকে একটু এক পাশে অবস্থিত এদের দুই বাহু সামান্য অসম দৈর্ঘ্য বিশিষ্ট হয় এবং এনাফেস পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো দেখায় তিন নম্বরটা হলো উপকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম এই ক্রোমোজোমগুলোর সেন্টোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থিত এদের একবাহু অনেক লম্বা এবং অপরবাহুটি বেশ খাটো থাকে অ্যানাফেস পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি যে অক্ষরের মতো দেখায় লাস্ট যে ক্রমজম সেটা হলো প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রমজম এই ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ারটি একেবারেই প্রান্তভাগে অবস্থিত এদেরকে একবাহ বিশিষ্ট মনে হয় এনাফেস পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো দেখায় এরপরে দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রথমটি হলো অটোসম যেসব ক্রোমোজোম দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে তাদেরকে অটোসোম বলে এদেরকে এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় মানুষের তেইশ জোড়া ক্রোমোজমের মধ্যে বাইশ জোড়াই অটোসম থাকে দুই নম্বর ক্রমোজম হলো সেক্স ক্রমজম সেক্স ক্রমোজম জীবের লিঙ্গ নির্ধারণ করে সেক্স ক্রমোজম দুই প্রকারের এক্স এবং ওয়াই মানুষের এক একজোড়া সেক্স ক্রমোজম থাকে স্ত্রী দেহে দুইটি সেক্স ক্রমোজম একই প্রকার হয় এবং পুরুষ দেহে দুটি ভিন্ন প্রকার সেক্স ক্রমোজম থাকে টেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ ছাড়াও কখনো কখনো বর্ণান্ধতা বা হিমোফিলিয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যার বাহক হতে পারে তো এই হলো আমাদের ক্রোমোজমের বিভিন্ন প্রকারভেদ আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের এরকম অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটা ঘুরে আসতে পারো আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম